এক ফেব্রুয়ারির পর বলবৎ হব বহুকেইটা নীতি নিয়ম। কোভিড-19ক লৈ কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে জারি করলে বহুকেইটা নতুন গাইডলাইন। এক ফেব্রুয়ারির পর খোল খাব হোস্টেল সমূহ। বন্ধ হয়ে থাকা হোস্টেল সমূহ খুলিব পারিব হোস্টেল কর্তৃপক্ষ। কিন্তু এই সন্দর্ভত রাজ্য সরকারে নির্ধারণ করব এসওপি। সিনেমা হললৈ যাব পারিব 100% লোক, কিন্তু তাতো ব্যবহার করব লাগিব হ্যান্ড স্যানিটাইজার। সুইমিং পুললৈ এতিয়ার পর যাব পারিব সকলো লোক। অনুষ্ঠিত করিব পারিব সকলো ধরনের প্রদর্শনীমূলক কার্যসূচী। এক ফেব্রুয়ারির পর রাজ্যত খোল খাব ছাত্রাবাস সমূহ, আর 28 ফেব্রুয়ারিলৈকে প্রযোজ্য হব এই নতুন নীতি নিয়ম সমূহ। 1 ফেব্রুয়ারির পর প্রযোজ্য হব সকল শ্রেণীর পাঠদান। রাজ্যত কোভিড সংক্রমণ হ্রাস পড়ার প্রতি লক্ষ্য রাখি বিদ্যালয় সমূহ পূর্ণ পর্যায়ের পাঠদান আরম্ভ করার বাবে শিক্ষা বিভাগে মুক্তি করেছিল নতুন এসওপি। নতুন এসওপি অনুসরি 1 ফেব্রুয়ারির প্রথমমানের পর আরম্ভ করে উচ্চতর মাধ্যমিকলৈ সকল শ্রেণীর পাঠদান নিয়মিয়াক আরম্ভ করা হব। ইফালে হোস্টেল সমূহ খোলার অনুমতি দিয়া হয়েছে। যখন ছাত্র ছাত্রী হোস্টেলত থাকি পাঠদান করব বিচার, সেই সকল ছাত্র ছাত্রীয়ে অভিভাবকের অনুমতি সাপেক্ষেহে হোস্টেললৈ উভতি আহিব পারিব, আর এই কথা স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে এসওপিত। নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীলৈ আর ষষ্ঠ শ্রেণীর দশম শ্রেণীলৈ নিয়মীয় পাঠদানের কথা ঘোষণা করা হয়েছে। যদিও এই সন্দর্ভত অভিভাবকের অনুমতি লাগিব নে নাই সেই কথা বর্তমানলৈকে উল্লেখ করা হওয়া নাই। শিক্ষা বিভাগের নতুন এসওপি অনুসরি শ্রেণীর পাঠদান আরম্ভ করার পূর্বে বিদ্যালয়ের শ্রেণীকোঠা, হোস্টেলের কোঠা আদি সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুত্ব দিব লাগিব বিদ্যালয় পরিচালনা সমিতির শিক্ষানুষ্ঠানের মুরব্বী। বিশেষক হোস্টেল মুক্তি করার ক্ষেত্রে রান্ধনীশাল, শৌচাগার, আহার গ্রহণ করা কোঠা, শিক্ষার্থীসকলে বহা জিরণি কোঠা আদি সম্পূর্ণরূপে স্যানিটাইজ করব লাগিব। ইফালে হোস্টেল সমূহ সকল শিক্ষার্থীক একলগে আহিব দিয়ার পরিবর্তে গ্রুপ হিসাবত সকল ছাত্র ছাত্রীক অহার ব্যবস্থা করব লাগিব হোস্টেল অধীক্ষকে। ইফালে শ্রেণীকোঠার পাঠদান হোস্টেল মুক্তি হলেও সামাজিক দূরত্ব বজায় রখা আর মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক হব। বিভিন্ন স্থানের পর হোস্টেললৈ অহা ছাত্র ছাত্রী সকলের ভ্রমণ বৃত্তান্ত শিক্ষানুষ্ঠানের মুরব্বী সঠিকভাবে সংগ্রহ করব লাগিব। ইফালে রাজ্য সরকারে নিম্ন পর্যায়ের ছাত্র ছাত্রী সকলের এইবারের বছরিকা পরীক্ষা অনুষ্ঠিত নকরিবর ঘোষণা করেছে। যদিও গুয়াহাটির বহুকেইক ব্যক্তিগত বিদ্যালয়ে গণিত, অসমিয়া, কম্পিউটার, হিন্দি, ইংরাজি আদি বিষয়ত অফলাইনের মাধ্যমে ফেব্রুয়ারিত বছরিকা পরীক্ষা অনুষ্ঠিত করবলৈ ওলোৱা ছাত্র ছাত্রীর অভিভাবকলৈ পরীক্ষা সন্দর্ভত জাননি দিয়া কার্যই হতচকিত করছে বহু অভিভাবকক। এফালে হোস্টেল সমূহ খোলার অনুমতি দিয়া হয়েছে যদিও এই ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করব লাগিব হোস্টেল কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।